অবৈধ ফার্মাসি চলোৱা সকল সাবধান। অবৈধ ফার্মাসি বিরুদ্ধে বৃহৎ অভিযান। অভিযান চলাই বন্ধ করে কেইবাখনো অবৈধ ফার্মাসি। অসম সরকারের নির্দেশ অনুসারী অবৈধ ফার্মাসির বিরুদ্ধে অভিযান চলিব বলে মন্তব্য ঔষধ পরিদর্শকর। সুদখোরের বিরুদ্ধে অভিযান চলি থাকার মাজতেই অবৈধ ফার্মাসির বিরুদ্ধেও বৃহৎ অভিযান। নগাঁও জেলা ঔষধ পরিদর্শকে রূপহীঘাটর কাওয়াইমারি আর লাইলুরি অঞ্চলত অভিযান চলাই কেইবাখনো অবৈধ ফার্মাসি বন্ধ করে। অবৈধ ফার্মাসির বিরুদ্ধে অভিযান অবিরতভাবে চলি থাকিব বলে মন্তব্য করে নগাঁও জেলার ঔষধ পরিদর্শক গৰাকীয়ে। আজি কেইবাখনো ফার্মাসিত অভিযান চলাই অনুজ্ঞাপত্র বিহীন ফার্মাসি সিল করার লগতে একাংশ রিপোর্ট লিপিবদ্ধ করে লৈ যায়। অভিযান চলোৱাৰ উমান পাই একাংশ অবৈধ ফার্মাসির স্বত্বাধিকারীসকলে দোকান বন্ধ করে পলায়ন করা বলে জানিব পৰা গৈছে। এতিয়াৰ ফেরিওয়ালার রূপত এলোপেথিক ঔষধ বিক্রি করা কবিরাজ সকলের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব বলে জানিবলৈ দিয়ে ঔষধ পরিদর্শক গৰাকীয়ে। কাওয়াইমারি অঞ্চলত আর আপনার লাইলুরি অঞ্চলত আমি অভিযান চলাইছো। আর আমি যোনখিনি মেডিসিন প্রিমাইস সেইখানে আমি চাইছো তার কিমান দোকান আজি সিল করেছো অবৈধ ফার্মাসি? এতিয়ালৈকে আমি চাই আছো আর বহুত কিখন দোকান বন্ধ করেছো আর তার বিধিগত ব্যবস্থাও লওয়া যাব। লাইসেন্স প্রিমাইসও আমি বহুতখিনি ভিজিট করেছো, তার যোনখিনি আমি পাইছো সেইখানে আমি অলরেডি রিপোর্ট করিম। আপনার এই অভিযান কিমান দিন ধরে চলে? এটা অব্যাহত থাকিব, এটো কন্টিনিউয়াস প্রসেস। রূপহীঘাটৰ পৰা আজমল হুসেইনৰ প্ৰতিবেদন, এনিভাৰো 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰি আহিলে ঘৰখন উজনী।